সো হোয়াট ইজ আপ গাইজ, দিস ইজ অবশ্য মর্শক, ওয়েলকাম ব্যাক টু অ্যান আদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে এখন আমি তোমাদেরকে বলবো যে আই মিন মানুষ আমাকে বলে যে ম্যাক্সিস হচ্ছে অনেক কম দামি টায়ার, ফকিনীরা চালায়, কয়েকজন বলছে দ্যাটস ওয়াই একটু পার্সোনাল ইগো চালাইগা টায়ারটা চেঞ্জ করে ফেললাম। ওকে, তো আমি হচ্ছে জাস্ট কিডিং করতেছিলাম। তো আজকে ভিডিওর মেইন টপিক হচ্ছে আমাদের, আমি সেটা লাগাইছি আর একটা ফার্স্ট ইম্প্রেশন, যেটা আমার এক কথা ইউজার রিভিউ বলা যায় না, এটা হচ্ছে ওই ফার্স্ট ইম্প্রেশনই। সো এটা দেখার জন্য চলো ভিডিও স্টার্ট করা যাক। তোমাদেরকে এই ভিডিওতে আমি আমার টায়ারের কতটুকু আমি লিন করতে পারি আর কি, এটা জিনিসটা দেখাইতেছি। দেন টায়ারের ডেন্সিটিটা, তারপর গ্রিপস, দেন কী কয়, দেন টায়ারের ডিজাইনটা, টায়ার কতটুকু মোটা এমটিএক্সের চেয়ে সেটাও দেখাচ্ছি। ওকে, সো চলো ভিডিও শুরু করা যাক। তো সবার ফার্স্ট আমি তোমাদেরকে দেখাবো যে এই সিএসটির তোমার কী টাইপের মানে থিকনেসটা, মানে কতটুকু মোটা সিএসটি। ওকে, আমার সেম ট্রিক্সও আছে আর সিএসটিও আছে, সো তোমাদের একটু কম্পেয়ার করে দেখানো যাক। সো তোমরা যদি কম্পেয়ার করো দাও, জিনিসটা কিন্তু প্রায় সেম আসে, বাট এই যে থিকনেসটা দেখা যায় এদিক দিয়া, এটা হচ্ছে একটু কম এটা, আর এটা হচ্ছে বেশি মোটা। মানে এটার তো অ্যাকচুয়াল তোমার যে এই লেন্থ, যেটা মানে এই যে এই লেন্থ, এটা এই লেন্থটা ছোটো, এটার এই লেন্থটা হচ্ছে অনেক বড়। সো ওই হিসাবে এটার হচ্ছে এখান থেকে তোমার কার্ভ শেষ, আর এটার কার্ভটা হচ্ছে এই যে এখান থেকে শেষ, মানে এটার যে এখান থেকে আর এটার হচ্ছে যে এখান থেকে কার্ভ শেষ। সো ওই হিসাবে একটা এখান থেকে প্রচণ্ড মোটা, এটা ডায়ামিটার হচ্ছে 2.6। আর একটা মানুষ বলতে পারেন না এটার অবস্থায় কী, ফকির নিজের সাইকেলও দেয় না। সো যদি এখন আমরা একটু গ্রিপের দিকে আসি, সো এই গ্রিপের প্যাটার্নটা অনেক সুন্দর। আর আগে যে মানে আগের লড়ে যে প্রথম মানে যেটা ফার্স্ট লট ছিল আমাদের সিএসটির, সিএসটি সাইক্লোপসের, সেটা অনুযায়ী এই লটটা যথেষ্ট পরিমাণে ভালো। আই মিন গ্রিপটা একটু উঁচা এটা ওঠাচ্ছে, আর আমি তোমাদেরকে একটু গ্রিপ টেস্ট করে দেখাই যে কতটুকু গ্রিপ ধরে এইটাই আর এমটিএক্সে, দুটোতে আমি দেখাই দিতেছি। সো হেলমেটটা পরে নিলাম বিকজ এখন তোমাদেরকে আমি হাফ হোল্ডে দেখাবো যে গ্রিপটা কতটুকু ধরে। তো আমরা স্টার্ট করি এমটিএক্স দিয়ে, দেখা যাক কতটুকু গ্রিপ ধরে, তোমরা নিজেরা বুঝতে পারবা। এখন হচ্ছে আমার সিএসটি দিয়ে করি, এখন বুঝলাম ট্যাচ ছাড়ার কথা ছিল, ট্যাচ ছাড়লো না কেন জানি, যাই হোক ট্রাই করো আমারটা দিয়ে। সো তোমরা দেখলা যে লিনটা কেমন হয়েছে, এখন আমরা যাই একটু ফ্লেক্সিবিলিটি, মানে কেমন টাইপের স্প্রিং, মানে এটা এটা কি অ্যাকচুয়ালি এই সাইজ, মানে এই টায়ারগুলো যেগুলো আছে এগুলো একটু লাফায়, মানে একটু নরম হয়। তো চলো তোমাকে দেখাই কেমন নরম হয়। ইমপ্রেক্স এমন ফ্লেক্সিবিলিটি দেয় না, এটা যথেষ্ট ফ্লেক্সিবল, দ্যাটস ওয়াই মেবি পিস্টনটা হেল্প করে, অনেক হেল্প করে, একটু না লাইক দ্য বাউন্সি স্ট্যান্ড যেগুলো আছে যেমন ক্যাঙ্গারো হবস, তোমার দেখাই দিতেছি এগুলো তো অনেক হেল্প করে। তো চলো ক্যাঙ্গারো হবসগুলো দেখাছো, সো এগুলো যখন আমরা মারি তখন যথেষ্ট সাইকেল লাফ হয়, মানে একটু জাম্পে আমাদেরকে বুস্ট দেয়, দ্যাটস ওয়াই এই জিনিসগুলো লাগানো অনেক ইম্পর্টেন্ট হয় আমাদের জন্য। তো মেবি হচ্ছে বলার মতো আর কিছু নাই, দেখা হবে আবার সামনে অন্য কোনো ভিডিওতে। তাহলে কোনো জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।